নেভার 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 আমাকে দিয়ে তুমি কিছু করাতে পারবে না, আমি আর তোর সঙ্গে নেই। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ঠিক আছে, আপনি যখন আমার কাছে চলে যাবেন তখন যান, কিন্তু আপনার সঙ্গে আপনার মেয়েটিকেও নিয়ে যাবেন। আপনার মেয়ের যদি কোনো ক্ষতি হয় তাহলে সেটা হবে তার বাবার জন্য, মানে আপনার জন্য। আমি তো জানতাম যে তুই আগুনে পুড়ে মরে গিয়েছিস। জানি, সেরকমই রটানো হয়েছিল। এখানে কি করে এলি? সে অনেক কথা পরে বলবো। আচ্ছা, আপনার স্ত্রী সেই ডাক্তার বাবুর মেয়ে কেমন আছে? একটা খুব জরুরি কথা মনে করে দিয়েছিস তো রামপ্রসাদ। রামপ্রসাদ রন, আমি দিন কয়েক এখানে থাকবো, তুই এখন সিটিওতে গিয়ে ময়নামতিতে আমার নামে একটা আর্জেন্ট টেলিগ্রাম করে দে ওই ডাক্তারকে। ওই যে সালাম আর শ্বশুরকে, তার করে দিবি যেন কাল পরশুর মধ্যে এখানে চলে আসে। ঠিক আছে স্যার। না, কোনো উপায় নেই। আইনের চোখে রাজা ভৈরব নারায়ণ সিং এর বৈধ ছেলে বলে আপনি যতক্ষণ নিজেকে প্রমাণ করতে না পারছেন ততক্ষণ ময়নামতি স্টেট বা তার বংশের ওপর ন্যায্য অধিকার মামলায় টিকবে না। আচ্ছা, রাজা বাহাদুর যখন কোনো উইল করেননি তখন রাজনারায়ণকে চ্যালেঞ্জ করা যায় না? ও নো নো, হি ইজ দ্য অনলি লিগ্যাল সন। রাজনারায়ণের মা রাজার বৈধ স্ত্রী ছিলেন, এটা কোর্টে প্রমাণ করতে 5 মিনিট সময় লাগবে। তাহলে কোনো পথ নেই বলছেন? দেখতে তো পাচ্ছি না। রাজা বাহাদুরের যদি কোনো সন্তান না থাকত, ধরুন রাজনারায়ণ নেই, মারা গেছে, তাহলে হয়তো চেষ্টা করা যেত। তাহলে আপনি বলছেন যে রাজনারায়ণ না থাকলে আমি আমার দাবি আদায় করতে পারি? হ্যাঁ, না না, সেটা বলা মুশকিল। তবে আপনার রাইট নিয়ে কোর্টে মুভ করবার একটা ডেফিনেট কজ পাওয়া যেত। এনিওয়ে, রাজনারায়ণ যখন বেঁচে আছে তখন এ নিয়ে আলোচনা করে কোনো লাভ নেই। যাই হোক, আপনি আপনার কাগজপত্র ডকুমেন্ট সব রেখে যাবেন, দেখি কি করা যায়। আচ্ছা, নমস্কার। নমস্কার। চলো রামপ্রসাদ, চলো স্যার, চলো। আমার গা একেবারে খিনখিন করছে, ভেবেছিলাম তোমার কিছু পরিবর্তন ঘটেছে, কিন্তু উপদেশ শোনাবার জন্য আপনাকে এখানে ডেকে আনা হয়নি। দেখেছিলেন পুতুল না? থাক 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 থাক, তুই আজকে এখানে থাকিস নাকি? আর কোথায় যাবো বাবু, আপনারাই তো আমাকে এখানে বিক্রি করে দিয়ে গেছিল, থেকে আছি এখানে। আমরা মানে আমি? সেরকমই তো শুনেছি বাবু। তুই ভুল শুনেছিস, ওরা দুটো ডেড বডির মধ্যে একটা আপনি পুতুলের দেখেছিলেন, সেটাও ভুল। আমারটাই মনে হয়েছিল। মনে হয়নি, ওটা আপনি ইচ্ছে করে মিথ্যে কথা বলেছিলেন। হ্যাঁ বলেছিলাম, তাই এইসব কথা বলার জন্য কি তুমি আমাকে ময়নামতিতে আনিয়েছো? আপনার সঙ্গে আমার একটা খুব জরুরি দরকার আছে, সেটা না চলুন, সেটা ভবানী করে বাড়িতে সেটা নেওয়া যাবে। চলুন। ডাক্তার, কিং কোবরা মানে শঙ্খচূড় আর রাসেলস ভাইপার, বাংলায় যাকে বলে চন্দ্রপোড়া,
এই দুটো সাপের বিষ এই শিশিটার মধ্যে মেশানো আছে। এখন এই বিষটা রাজনারায়ণের শরীরে ইনজেক্ট করতে হবে। আপনাদের রাজা বাহাদুরের বিরুদ্ধে আমি কি গিয়েছিলাম আপনি জানেন? জানি। কেন? রাজবংশের স্বীকৃতি চেয়েছিলে। পেয়েছি না। তাহলে তাহলে আমি কি করব? ইতি শেষ। রাজনারায়ণকে যদি আমাকে দিয়ে তুমি কিছু করাতে পারবে না, আমি আর তোর সঙ্গে নেই। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? যে অন্যায় আমি করেছি, যে পাপ আমি করেছি, তার জন্য আমার শান্তি নেই। কি করে তার প্রায়শ্চিত্ত করবো তাই ভাবছি। এত বড় পাপ করে সুখী হবে না। ঠিক আছে, আপনি যখন আমাকে ছেড়ে চলে যাবেন তখন যান, কিন্তু আপনার সঙ্গে আপনার মেয়েটিকেও নিয়ে যাবেন। মানে? মানে আপনার ওই একমাত্র মেয়েটির সঙ্গে আমার কোনো সম্পর্ক রইল না, আমি আবার বিয়ে করব। বলছো তুমি প্রতাপ? চুক্তি ভাঙলে তার ফল পেতেই হবে, পরে আমায় দোষ দেবেন না। কিন্তু আপনার মেয়ে যদি কোনো ক্ষতি হয় তাহলে সেটা হবে তার বাবার জন্য, মানে আপনার জন্য। ছেলেটি ভালো, তুই সুখী হবে। মাঝে মাঝে তোর জন্য আমার বড় ভাবনা হয়। তুই যে আমার একটি মাত্র মেয়ে রে বাবা, তুই সুখে স্বচ্ছন্দে ঘর সংসার করবি, এ দেখে যেতে না পারলে স্বর্গে গিয়েও যেন শান্তি পাব না। বাবা হয়ে এটাই তোমার শেষ দায়িত্ব। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।